হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম দ্য বিগ অ্যানাউন্সমেন্ট ফর সূর্যবংশী, তো সেই বিগ অ্যানাউন্সমেন্টটা আজকে হয়ে গেল। আজ 2 মার্চ, ট্রেলার আউট হয়ে গেছে। অসম, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, এগুলো খুব আন্ডারস্টেটমেন্ট হবে এই ট্রেলারটার জন্য। তার কারণ ফার্স্ট সিন থেকে আমরা মানে ব্যাকড্রপে অজয় দেবগনের গলার স্বর দিয়ে শুনতে পাই যে টোটাল মুম্বাইতে যেই যেই বড় ঘটনাগুলো ঘটেছে, ফ্রম মুম্বাই ব্লাস্ট টু 26/11 অবধি, সেইগুলো নিয়ে বলছে, বলে বলছে যে এখনও অবধি সব থেকে বড় টেরিস্ট অ্যাটাকটা হওয়া বাকি আছে। এইখান থেকে গল্প শুরু হচ্ছে। এই টেরিস্ট অ্যাটাকটাকে আটকাতে যে আসছে তিনি হচ্ছেন বীর সূর্যবংশী, একজন অ্যান্টি টেরিস্ট স্কোয়াডের অফিসার। অক্ষয় কুমারের ফার্স্ট এন্ট্রি সিনই হচ্ছে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসছে, দেখে দারুণ অসাম লাগছে, একটা অ্যাগ্রেশন মুখে পুরো ফুটে বেরোচ্ছে। টোটাল ট্রেলারই আমরা দেখেছি শুধু অ্যাকশন, অ্যাকশন আর অ্যাকশন, কিন্তু তার মধ্যে যে স্টোরিটা ব্যাকড্রপ দিয়ে যাচ্ছে বা যেটা দর্শকদেরকে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা খুবই ক্লিয়ার আর সিম্পল, যে একটা কোনো বড় টেরিস্ট অ্যাটাক লস্কর প্ল্যান করেছে, সেটা মুম্বাইয়ের ওপরে হবে আর সেটাকে কোনোভাবে আটকাবে অক্ষয় কুমার, মানে হচ্ছে বীর সূর্যবংশী। এখানে ব্যাকড্রপটা এরকমভাবে দেখানো হয়েছে যে আমাদের নেবারিং কান্ট্রি মানে পাকিস্তানের থেকে আসছে বা তাদের প্ল্যান্টেড যেসব স্লিপার সেলগুলো রয়েছে সেগুলো কি সেটা আপনারা নিজেরা গুগল করে দেখে নিন। স্লিপার সেলের হেড মানে যে মেন ভিলেন তিনি হচ্ছেন এখানে জ্যাকি শ্রফ, তার চরিত্রে অভিনয় করছে। এবার বাদ বাকি যেসব স্লিপার সেলগুলোর যে গ্রুপগুলো রয়েছে তাদেরও এক একটা করে নিজস্ব হেড রয়েছে, যেরকম রয়েছে দ্য ব্যাড ম্যান গুলশান গ্রোভার, দ্য বিগ জায়ান্ট ম্যান আমাদের চেন্নাই এক্সপ্রেসের সেই আমাদের নিকিতন ধীর, প্লাস আরেকজন রয়েছে তিনি হচ্ছে অভিমন্যু সিং। এনার গুলাল বইটা খুব ভালো লেগেছিল আমার, আপনারাও দেখে থাকতে পারেন সেটা। ইনি হচ্ছেন খুব পাওয়ারফুল অ্যাক্টর। ভিলেন সম্বন্ধে তো বললাম, এবার আরেকটা মস্ত বড় এই বইটার পার্ট সম্বন্ধে বলি, সেটা হচ্ছে হিরোইনের পার্টটা বা নায়িকার পার্টটা। এখানে আমরা দেখি ক্যাটরিনা কাইফকে। ক্যাটরিনা কাইফের এখানে খুব গ্ল্যামারাস স্টোরি আমরা দেখতে পাচ্ছি না, একটা মানে কপের ওয়াইফের কী কী প্রবলেম থাকতে পারে, তাদের সিকিউরিটিদের কী অভাব হতে পারে, সেই জিনিসটা এখানে পুরো ওনার ফুটে উঠেছে ওনার অ্যাক্টিং দিয়ে। ওনাকে খুব একটা সিনে আমরা ট্রেলারে পুরোটা দেখতে পাইনি, তার কারণ ট্রেলারে ওনার খুব কম কম সিন আমরা দেখতে পেয়েছি, যেটা যেখানে ওনার একটা বাচ্চার সাথে সিন দেখানো হয়েছে আর লাস্ট সিনটা। কিন্তু যেটুকু দেখেছি তাতে আমার ক্যাটরিনা কাইফের অ্যাক্টিং খারাপ লাগেনি। এইবার বলি, এতগুলো ভিলেন, একটা নায়ক, সত্যি চাপের ব্যাপার। সেখানে যদি একটু হেল্প না পায় তাহলে সেটা হয় না, কারণ থ্যানোসকে হারাতো অ্যাভেঞ্জারদের পুরো দলকে আসতে হয়েছিল মাল্টিভার্স। এখানে আমাদের বীর সূর্যবংশীকে হেল্প করছে সিম্বা, সে অ্যাজ এ ইনফর্মার প্লাস তিনি একজন স্লিপার সেলকে ধরেওছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সে হেল্প করছে। আর যেই বিগ অ্যাটাকটা লস্কর করেছে সেটার ফাইনাল যে ক্লাইম্যাক্সটা সেটা আমি যেটুকু আমরা ট্রেলার থেকে বুঝলাম সেটা আমরা বুঝতে যে এটা পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে এই অ্যাকশনটা বা এই সিকোয়েন্সটা শ্যুট হয়েছে বা এই মানে ক্লাইম্যাক্সটা আনফোল্ড হবে ওইখানে। আর সেখানে বীর সূর্যবংশীকে আর সিম্বাকে হেল্প করতে এসছে নান আদার দ্যান সিংহাম, অজয় দেবগন নিজেই। সেই ওনার সিংহামের একদম ট্রেডমার্ক এন্ট্রি, গাড়ি ঘুরিয়ে ঢোকার। এখানে একটা ছোট্ট জোকসও রয়েছে যেখানে অক্ষয় কুমার অজয় দেবগনকে বলবে সব সিনেমায় কি গাড়ি ঘুরিয়ে ঢুকতে হবে, আর অজয় দেবগন সেটা রিটার্ন করবে যে সব সিনেমায় কি হেলিকপ্টারে ঝুলে ঢুকতে হবে। এতে দ্য এনার্জি বয় রণবীর সিং বলেছে যে কার কোনটা সবথেকে বড় এন্ট্রি এটাই কি প্রমাণ করার দরকার এখন নেই, আগে ভিলেনগুলোকে মারাটাই হচ্ছে দরকার। টোটাল ট্রেলার দেখে দারুণ লাগলো। 24th মার্চ মুভি রিলিজ করছে, প্রি বুকিং শুরু হয়ে গেছে, আমি তো করে ফেলেছি প্রি বুকিং, আপনারাও করে ফেলুন প্রি বুকিং, এই বই কোনো মতে মিস করা চলবে না। তানাজির পর এটা আমার মনে হচ্ছে যে আমাদের এই বছরের সেকেন্ড বা তানাজিকে হয়তো বিট করে দিতে পারে, হিট হবে। এই বলে বলে দিই আমার বুক রিভিউ চ্যানেলে আপনাদের জন্য একটা খুব বড় সারপ্রাইজ নিয়ে আসবো, সেই সারপ্রাইজটা পাওয়ার জন্য আমার বুক রিভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন যাতে এরকম নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পান, আর আমার বাদবাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমাকে ফলো করুন। এই বলে টাটা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if
if it's